আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা উদ্যান চার রাস্তার মোড়ে, এটা সিটি হোটেলের পাশে। এবং এই রোডটা হচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর রোড এবং সবচেয়ে বিজি রোড। এই রোডটা গাবতলি থেকে সদরঘাট, এই রোডটাতে এত পরিমাণ জ্যাম থাকে এমন কোনো দিন নাই যে জ্যাম থাকে না। আমরা যারা লাঞ্চ আওয়ারে আসি, সকালে আসি এবং রাত্রের বেলায় আসি, এবং সাতটার পরের কথা তো বাদেই দিলাম, বিকাল সাতটার পরের কথা বাদ দিলাম, তখন এই আশেপাশের যে ট্রাক সিএনজি এগুলো আছে, তারপরে যে মালবাহী ট্রাক, যেমন আমাদের রায়বাজারে মোহাম্মদপুর রায়বাজারে একটা কাঁচা বাজারের আড়ত আছে, ওখানে এই রোডটা দিয়ে এই কাঁচা বাজারের মাল ট্রাকগুলো ও জায়গায় যায়, গেলে এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ জ্যাম সৃষ্টি করে যে আমাদের জনসাধারণের চলাচলেই খুব কষ্ট হয়। এরপরে হচ্ছে আপনার রাস্তার সাইডে যে ট্রাক বাসেস ট্রাক স্ট্যান্ড, এর পাশে ট্রাকগুলো থামিয়ে রাখে, গাড়ি থামিয়ে রাখে, এবং পাশে হচ্ছে একটা ময়লার ভাগার, এই জায়গায় ময়লা ফেলায় রাখছে, বিচ্ছিরি দুর্গন্ধ, আমাদের জনসাধারণ যেতে খুব কষ্ট হয়। এবং আশেপাশে দুই রাস্তার দুই সাইডেই, আশেপাশে রাস্তার দুই সাইডেই হচ্ছে আমরা যারা ফুট দিয়ে হাঁটি, আমরা যারা পাশে হাঁটি, তারা ফুটপাথের মধ্যে দোকান লাগাইছে, ফুটপাথের মধ্যে হচ্ছে অটোরিকশা, তারপরে সিএনজি এগুলো দাঁড় করায় রাখে, এগুলো পেরিয়ে যাইতে আমাদের অনেক কষ্ট হয়। এই রোডটা হচ্ছে গাবতলির থেকে সদরঘাট, মানে আপনার গাবতলির থেকে সদরঘাট বাদামতলি আমতলি পুরো ডাইরেক্ট চলে গেছে। এবং এই ঢাকা উদ্যানের যে মোড়টা, এখান থেকে ঢাকা উদ্যান থেকে আপনার চন্দ্রিমার চলে যায়, এবং চন্দ্রিমার থেকে আবার সিয়ামসজিদ চলে যায়। এই রোডটাও একটু জ্যাম, প্রচুর জ্যাম। এ জায়গায় একটা লেগুনা স্ট্যান্ড আছে, লেগুনা স্ট্যান্ডে প্রচুর জ্যাম থাকে। এই আশেপাশের যে রোডের পাশে অবৈধ যে জায়গা দখল করে, অবৈধ জায়গা দখল করে এই যে রিক্সা সিএনজি অটো স্ট্যান্ড এগুলা করছে। এরপরে সামনে আরেকটু সামনে গেলে দেখবো যে আমরা বাসের ব্যবসা করতেছি, তো বাস থামিয়ে রাখে, তারপরে হচ্ছে আপনার এই ফুটপাতে দোকান লাগাইছে, রিক্সার গ্যারেজ তৈরি করছে, এমনিতেই হচ্ছে গিয়ে আপনার এই সার্ভিসিংয়ের দোকান, এগুলো রোডের ওপরেই করে। তো রোডের ওপর করলে আমাদের যেতে একটু খুব কষ্ট হয়, আমাদের যেতে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে মানে এটা মানে হচ্ছে গিয়া জনপ্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই মোড়টাতে সব সময় আপনার ট্রাফিক পুলিশ থাকা উচিত। ট্রাফিক পুলিশ না থাকলে আমাদের যেতে খুব কষ্ট হয়, ট্রাফিক পুলিশ থাকা অবশ্যই দরকার। এই পাশে বাসের ব্যবসা করে, বাসের ব্যবসায়ীরা রাস্তার মধ্যে বাস ফালায় রাখছে, রাস্তার মধ্যে বাস আছে, দুই সাইডের মধ্যে ট্রাক এবং সিএনজি দাঁড় করায় রাখে। এই বাস ব্যবসায়ীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এখান থেকে সরায় অন্য জায়গায় নিয়ে যায়। এবং এটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই অবৈধ যে বাসের ব্যবসাগুলো এগুলো যেন রাস্তা থেকে উঠায় দেয়। এই যে রোডের মাঝে আপনার ট্রাক সিএনজি এগুলো দাঁড় করায় রাখে, আমাদের যেতে খুব কষ্ট হয়। তো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সরকার যেন এটা বিবেচনায় নেয়, এবং হচ্ছে জনসাধারণের দুঃখ কষ্ট দূর করে। এবং আমরা যারা আছি আমরাও সচেতন হই যে আশেপাশে যে আমরা যেন কোনো দোকান না লাগাই, দোকানপাট না লাগাই। এবং এই যে বাসের ব্যবসায়ী কতগুলো বাস লাগাই রাখছে, এই যে ময়লা ট্রাক এখান থেকে যায়, তো এটা একটা চাঞ্চল্যকর রোড। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে, যেমন হচ্ছে গিয়ে রড বালি সিমেন্ট, তাদের তো এটা হচ্ছে গিয়ে মনে করেন যে এরা অনেক ক্ষমতাশীল, আমরা এটা কিছুই করতে পারবো না, তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না। তো যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।